আপনি কি জানেন বড় বড় সেতু তৈরি করতে মানুষের মাথা কিংবা রক্তের প্রয়োজন হয় কেন, এবং বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু তৈরিতে মানুষের কয়টি মাথা প্রয়োজন হয়েছিল, আর কেনই বা পদ্মা সেতু তৈরি করতে 30,000 কোটি টাকা খরচ হয়েছিল, আর বিশ্বের বড় বড় সেতুগুলোর তালিকায় স্বপ্নের পদ্মা সেতু কত নম্বর স্থানে রয়েছে? আজকের ভিডিওতে আপনাদের স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে এমন কিছু আশ্চর্যজনক তথ্য জানাবো যেগুলো জানার পরে আপনিও অবাক হয়ে যাবেন, এবং এই তথ্যগুলো প্রতিদিন মানুষেরই জেনে রাখা উচিত। এমন মজার মজার ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। বাংলাদেশের সবচেয়ে লম্বা সেতুর নাম হলো পদ্মা সেতু। এর দৈর্ঘ্য 6.150 কিলোমিটার এবং এর প্রস্থ 18.10 মিটার। পৃথিবীর সবচেয়ে উন্নত মানের সেতুগুলোর মধ্যে পদ্মা সেতু 122তম। পদ্মা সেতু তৈরি করা হয়েছে খরস্রোতা নদী পদ্মার উপরে। এর মধ্যে রয়েছে 21টি স্প্যান এবং এক একটি স্প্যানের দৈর্ঘ্য 150 মিটার। এই বিশাল আকার সেতুটিকে ধরে রাখার জন্য এর নিচে 42টি পিলার রয়েছে। নদী থেকে এই সেতুর উচ্চতা 7 ফুট। পদ্মা সেতুর মাধ্যমে মুন্সিগঞ্জের মানুষ খুব সহজেই শরীয়তপুর এবং মাদারীপুরে যোগাযোগ করতে পারবে। তবে এই ব্রিজের উপর দিয়ে কেবল গাড়ি নয় বরং রেলও চলাচল করতে পারবে, কারণ এর ঠিক মাঝখান দিয়ে রেল লাইন তৈরি করা হয়েছে। এই ব্রিজ তৈরি করার দায়িত্ব পেয়েছিল চায়নার মেজর ব্রিজ কোম্পানি। 2014 সালের নভেম্বর মাসে এই ব্রিজের কাজ শুরু হয়, আর 2022 সালের 25শে জুন সেতুটির উদ্বোধন হয়। মানে এটি নির্মাণ করতে প্রায় 8 বছর সময় লেগেছে। এই ব্রিজ তৈরিতে কংক্রিট এবং স্টিল ব্যবহার করা হয়েছে। খরস্রোতা নদীর উপরে এই ব্রিজটি তৈরি করতে এখন পর্যন্ত 3,149 কোটির বেশি টাকা খরচ হয়েছে। পদ্মা সেতুর কাজ 2014 সালে শুরু হলেও এর প্রথম প্রস্তাব আসে 1998 সালের 16ই সেপ্টেম্বর। তখন এটির প্রস্তাব করা হলেও এটি কেবল প্রস্তাবেই সীমাবদ্ধ ছিল, কারণ তখন তারা ভাবতেও পারেনি পদ্মার উপরে এভাবে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ হবে। কারণ খরস্রোতা এই পদ্মার উপরে ব্রিজ নির্মাণের জন্য অনেক দক্ষ ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হলেও তাদেরকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে, আর এই সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে পাইলিংয়ের সময় পদ্মা সেতুর তলদেশে মানে পানির নিচে যে মাটি থাকে সেই মাটি কোনো সাধারণ মাটি ছিল না, এগুলো ছিল অত্যন্ত নরম মাটি, আর এ কারণে সেখানে পিলার বসানো অনেক কঠিন হয়ে গিয়েছিল। তাই প্রথমে বিশেষ পদ্ধতিতে এর নিচের মাটি প্রথমে শক্ত করা হয়েছে। এমন আরও বিভিন্ন সমাধান করে শেষমেশ স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে। এখন চলুন জেনে নেওয়া যাক পদ্মা সেতু তৈরি করতে কেন মানুষের রক্ত কিংবা মাথার প্রয়োজন হয়েছিল। সত্যি বলতে কেবল পদ্মা সেতু না, যে কোনো ধরনের সেতু নির্মাণ করতে মানুষের মাথা একদমই প্রয়োজন হয় না। এটি একেবারে ভ্রান্ত একটি ধারণা, বা বলতে পারেন এটা এক ধরনের গুজব। আসলে শিশু পাচারকারীরা এই ধরনের গুজব ছড়িয়ে তাদের কাজ সরকারের উপর চাপিয়ে নিজেরা বেঁচে যায়। এই লোকগুলো স্কুল কলেজের বাচ্চাদের অপহরণ করে তাদেরকে বিদেশে বিক্রি করে দেয়, আর গুজব ছড়ায় সরকার ব্রিজ তৈরিতে এসব মানুষের মাথা ব্যবহার করে, এ কারণে সরকারের বদনাম হয়। অথচ আপনি যদি একটু সাধারণ জ্ঞানকে কাজে লাগিয়ে চিন্তা করেন তাহলে বিষয়টি আপনাদের কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। কারণ ব্রিজ তৈরি করতে বিভিন্ন কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যেমন ইট, বালু, সিমেন্ট রড, স্টিল এসব লাগবে। এ কাজের জন্য মানুষের রক্ত বা মাথার কোনো প্রয়োজনই নেই, এবং ব্রিজ তৈরি করতে আসলেই যদি কোনো মানুষের রক্ত কিংবা মাথার প্রয়োজন হতো তাহলে দেশের শিক্ষিত সমাজ সাথে সাথে এই ব্রিজ তৈরির কাজ বন্ধ করে দিত। আশা করি আপনারা বুঝতে পারছেন এ ধরনের সেতু তৈরিতে মানুষের রক্ত কিংবা মাথা কোনো কিছুরই প্রয়োজন হয় না। তো বন্ধুরা, কাল আবার কথা হবে। আপনি আপনার অনেক মূল্যবান সময় আমাকে দিয়েছেন, এজন্য অশেষ ধন্যবাদ। এমনই ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।